মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। ওয়েল, আজকের অনুষ্ঠানে আমরা কোনো মেকআপ লুক দেখাবো না, আমরা একটা হেয়ার টিউটোরিয়াল দেখাবো। ওয়েল, এই হেয়ার টিউটোরিয়ালটা, এই হেয়ার স্টাইলটা আপনারা হয়তো অনেক জায়গায় দেখেন, লাইক ম্যাগাজিনস থেকে শুরু করে ফটোশ্যুটস, ইভেন অনেক ব্লগাররাও, ইন্টারন্যাশনাল অনেক ব্লগাররাও এই হেয়ার স্টাইলটা করে থাকে, উইচ ইজ ভেরি এফর্টলেস ওয়ে। মানে চুল দেখে মনে হবে যে কিছুই করেননি, বাট ইট উইল টেক টাইম টু ডু দ্যাট। এফর্টলেস যে কোনো জিনিস না করার জন্য অনেক এফর্ট দেওয়া লাগে, বাট আমি আজকে যেটা দেখাবো সেটার জন্য খুব বেশি একটা এফর্ট লাগবে না, বাট লুকস ভেরি এফর্টলেস। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, যাই হোক, বুঝে থাকেন না বুঝে দেখেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, নো ওয়ারিস। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি, যারা পুরান তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার টিউটোরিয়ালটা দেখার জন্য, আর যারা নতুন তাদেরকে জানাতে চাচ্ছি আমি সাজেন, আমার মেকআপ অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ট্রাভেল ব্লগার। সো ওয়েলকাম টু মাই ফ্যামিলি। ইয়া, সো শুরু করা যাক আজকে হে টিউটোরিয়ালটা। সো সবার প্রথমে আমি যেটা করব, এরকম একটা কার্লিং আয়রন নিবো, আপনারা চাইলে এর থেকে মোটাও নিতে পারেন, এটা নিয়ে আমি 1 ইঞ্চ কার্লিং আয়রন, এর থেকেও মোটা একটা আছে সেটাও নিতে পারেন। ওয়েল, আমি এটা মেবি নিউ মার্কেট থেকে কিনছিলাম 1000 টাকা দিয়ে। ইয়া, সো সবার আগে আমাদেরকে যেটা করতে হবে, এটা নোংরা চুলে বেশি ভালো হয় হেয়ার স্টাইলটা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যত ভালো কার্ল করতে যাবেন, প্রত্যেকটা কার্ল, প্রত্যেকটা হেয়ার স্টাইলিস্ট আপনাকে হয়তো বলবে যে মানে যে কোনো হেয়ার স্টাইল, লাইক এফর্টলেস কাইন্ড অফ হেয়ার স্টাইল, ময়লা চুলে বেশি ভালো কাজ করে। কারণ কি, ময়লা চুলে ময়লা আটকায় থাকে, ডার্ট থাকে, পলিউশন থাকে, সো ওই হেয়ার স্টাইলটা বেশিক্ষণ হোল্ড করতে সাহায্য করে, উইচ সাউন্ডস রিয়েলি গ্রোস অ্যান্ড মানে আনএথিক্যাল, কিন্তু তবুও এটাই সত্যি। সো লেটস গো, শুরু করা যাক আজকে হেয়ার স্টাইলটা। সো আমরা এখানে কার্লিং আয়রন নিয়েছি, এটা মেবি 1 ইঞ্চ কার্লিং আয়রন। আমি বলবো এই হেয়ার স্টাইলটা অন দ্য গো, লাইক আপনি 10 থেকে 15 মিনিটস আছে, আপনি এখন কী করবেন বুঝতে পারছেন না, লাইক 10 মিনিটসের মধ্যে আপনার, আমার হেয়ার লেন্থে 10 মিনিটসের মধ্যে হয়ে যায়, যদি একটু বড়ো হেয়ার থাকে তবুও আমি লিখছি, দেখেছি 15 মিনিটের মধ্যেই হেয়ার স্টাইলটা মোটামুটি করা যায়, বিকজ আই হ্যাভ ডান মেনি পিপলস হেয়ার। সো যেটা করতে হবে, সেকশন যে করা লাগবে এমন কোনো নেসেসিটি নাই, কারণ এটা খুবই এফর্টলেস কাইন্ড অফ অগোছাল একটা হেয়ার স্টাইল। সো সবার আগে এরকম চিকন চিকন সেকশন নেবেন যে কোনো জায়গা থেকে, লাইক র্যান্ডামলি। সো সবার আগে যেটা করতে হবে, কার্ল দুই টাইপের হয়, আমি আগে থেকে বলে দিচ্ছি, একটা হচ্ছে ইনওয়ার্ড কার্ল, একটা হচ্ছে আউটওয়ার্ড কার্ল। আপনারা কি দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পাচ্ছি না, এটা হচ্ছে ইনওয়ার্ড যখন আপনি ব্যারেলটার ভিতরে ঢুকাবেন, আর একটা আছে আউটওয়ার্ড, লাইক এটা যে ব্যারেলটার বাইরে ঢুকাবেন, বাইরে এরকম র্যাপ আপ করবেন, সেটা হচ্ছে আউটওয়ার্ড কার্ল। সো যারা একটু কনফিউজ হয়ে যাচ্ছেন দেখলে হয়তো বুঝতে পারবেন ব্যাপারটা, তো সবার আগে আমি একটা আউটওয়ার্ডস কার্ল দিব, দেন ইনওয়ার্ডস কার্ল দিব, দেখলে বুঝতে পারবেন ব্যাপারটা একটু কমপ্লিকেটেড লাগছে, বাট দেখলে আপনি হয়তো বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি আমি কী বলতে চাচ্ছি। যখন সামনের দিকে আসবো তখন আমরা আউটওয়ার্ড কার্ল দিয়ে শেষ করব। ওকে, সো সবার আগে আমরা একটা আউটওয়ার্ড কার্ল দিচ্ছি, আর নিচের এই 1 ইঞ্চটা আমরা এরকম হাত দিয়ে ধরে রাখবো, মানে পুরোটা কার্ল করবো না, যেহেতু আমরা ওয়েভস যাচ্ছি, কার্ল যাচ্ছি না। ওকে, ইয়া, খুব একটা এফর্টলেস কার্ল হয়েছে, এবং এটা আমরা করবো ইনওয়ার্ডস, একটা আউটওয়ার্ডস একটা ইনওয়ার্ডস, এভাবে করতে থাকবেন, বিকজ তাহলে খুব সুন্দর একটা টেক্সচার আসে চুলের মধ্যে যখন আপনি দুইটা দুই রকম কার্ল করার চেষ্টা করবেন। ইয়া, সো এরকম করে আমরা কার্লগুলো করে ফেলবো। আমি চুল একদমই ভালো সেকশন করতে পারি না, সেজন্য সবার আগে আমি পিছনটা কার্ল করে নিয়েছি, এখন সামনের দিকে আসছি। সো যেহেতু লাস্টেরটা আমি ইনওয়ার্ড কার্ল করেছিলাম, সো এখন আমি আউটওয়ার্ড কার্ল করবো, জাস্ট দেখুন এরকম করবেন, আর এরকম করে
র‍্যাপ আপ করে নেবেন, আর লাস্টের এন্ডটা এরকম বাইরে রাখবেন, টু হ্যাভ আ ভেরি এফর্টলেস ভাইব। আর যখন এরকম করতে করতে সামনের দিকে চলে আসবেন, তখন আমি বলবো এই এটাকে আমি দুইটা সেকশন করতেছি, লাইক এইটা আমি ইনওয়ার্ড করব। আপনি ইনওয়ার্ড আউটওয়ার্ড যতগুলোই করেন না কেন, একদম সামনের সেকশনগুলোকে বেশিরভাগই আউটওয়ার্ড করার চেষ্টা করবেন। আর কার্লটা একটু ঠান্ডা হতে দিবেন, বিকজ কার্ল একটু ঠান্ডা হলে কার্লটা সেট হয়, ঠিক আছে। আমরা যদি গরম কার্ল মানে কার্লটা টাটকা টাটকা গরম থাকা অবস্থায় যদি আমরা বেশি হাতাহাতি করি, সো কার্লটা বেশি দিন স্টে করবে না, উইচ ইজ এ প্রো টিপ আমি আপনাদেরকে দিলাম। ইয়া, এটা আমরা এখন এই যে মুখের সামনে যেটা থাকবে সেটা আমরা আউটওয়ার্ড কার্ল করবো। ইয়া, কার্ল করুন কার্ল করুন কার্ল করুন। সো দেখতেই পাচ্ছেন, সো পুরোটা কার্ল করে আই উইল বি ব্যাক। সো দেখতেই পাচ্ছেন আমার কার্ল করা মোটামুটি হয়ে গেছে, বাট হেয়ার স্টাইলটা এখনও ফিনিশ হয়নি, আর একটা স্টেপ বাকি আছে। আমাকে হয়তো দেখতে খুবই অদ্ভুত রকমের লাগতেছে এখন ডেফিনেটলি, সো কার্লগুলোকে আমি এখনও ব্রেক করি নাই। দ্যাট থিং আই এম গোনা ডু, এখন আমি নিচের এন্ডসগুলোকে জাস্ট স্ট্রেটনারটি একটু স্ট্রেট করবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হবে, পুরোটা স্ট্রেট করতে হবে না, একটু ইন্টিমিডিয়েটিং লাগছে যে কার্ল করার পর নিচে স্ট্রেট করবো, বাট এটাই মানে ওই এফর্টলেস ভাইবটা দেয় আমাদেরকে, যে আপনারা ভোগ অথবা কসমোপলিটন অথবা কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ানে যখন এরকম এরকম ওয়েবসগুলো দেখেন আর মনে করেন আল্লাহ এটা কীভাবে করছে, এটা কীভাবে করছে, উইচ লুকস রিয়েলি কুল। আমি আপনাকে দেখাচ্ছি, আমি কোনো শো ইউ। দ্য থিং ইজ, আমি আরেকবার বলে দিচ্ছি, পিছন থেকে কার্ল করা স্টার্ট করবেন, লাইক একটা আউটওয়ার্ড দেন আর একটা ইনওয়ার্ড, এরকম করে কার্ল করতে করতে সামনে চলে আসবেন, আর সামনের কার্লগুলো আউটওয়ার্ড করার চেষ্টা করবেন। এখন আমরা যেটা করব, নিচের এন্ডসগুলোকে স্ট্রেট করব। সো আমরা এখন নিচের পোর্শনগুলোকে স্ট্রেট করব। সো আমি বলতে চাই যে সবার চুল হয়তো আমার মতো এতটুকু হবে না, কারোর চুল আরও বড় হবে। সো স্ট্রেট আই মিন কার্ল করার পরে নিচের যে অংশগুলো থাকবে, নিচের লাইক যাদের ডিপেন্ডিং অন ইউর হেয়ার ইঞ্চেস, সব বলবো যাদের বড় চুল তাদেরকে একটু 2 ইঞ্চি বা 3-2 ইঞ্চি লাইক এতটুক লাইক নিচের পার্ট পোর্শন একটু বেশি করে স্ট্রেট করতে, আর যারা আমার মতো ছোট চুল আমার লেন্থের মতো বা মিডিয়াম লেন্থ তাদের লাইক আমি দেখাচ্ছি জাস্ট নিচেরটা হালকা স্ট্রেট করলেই হবে, জাস্ট একটা টান দিবেন, জাস্ট একটা টান। ইয়া, নিচের পোর্শন একদমই ওপরের পোর্শনে যাবেন না, লাইক নিচের 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি হালকা করে স্ট্রেট করবেন, উইচ সাউন্ডস ভেরি ইন্টিমিডিয়েটিং অনেকের কাছে, একবার কার্ল করে একবার স্ট্রেট করব। দ্য থিং ইজ, এই হেয়ার স্টাইলটা আপনারা যদি একবার করেন, সবার প্রথম আপনাদের অনেক ভালো লাগবে, করার পরে সবাই বলবে যে ওয়াও ইওর হেয়ার লুকস রিয়েলি কুল, লাইক ভেরি কুল গার্ল ভাইব আছে এই হেয়ার স্টাইলটায়। সো একবার করার পরে হবে কি, আপনি 2-3 দিন আপনার হেয়ার স্টাইল করা লাগবে না, লাইক এই হেয়ার স্টাইলটাই আপনি আবার বান করে ফেলতে পারবেন, টপ নট করতে পারবেন, মানে অপশনস আর এন্ডলেস। সো এরকম করে করে জাস্ট সামনের সরি নিচের এই 1-2 ইঞ্চিগুলো আমি স্ট্রেট করব, করার পরে কার্লগুলোকে এরকম এরকম করে ব্রেক করে দেবেন। সো ইয়া, সো দেখতেই পাচ্ছেন আমার কার্লগুলোকে আমি জাস্ট নিচের দিক দিয়ে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিয়েছি। ওয়েল, নাও কামস দ্য ফান পার্ট, আই মিন অনেকে আছে আমার চুলও লাইক ফ্ল্যাট, আপনি দেখতে পাচ্ছেন আমার চুল একেবারেই ফ্ল্যাট, আমার চুল স্ট্রেট অ্যান্ড ফ্ল্যাট। সো ফ্ল্যাট চুলকে না, ফ্ল্যাট মানে একদম পাতলা চুলকে একটু কী বলবো, টেক্সচারাইজ একটু ভলিউম দেখানোর জন্য একটু কষ্ট করা লাগে, বাট আমি আপনাকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লাইক আপনি এই ট্রিকটা তাদের ক্ষেত্রে কাজে লাগবে যারা সাইজে সিটি করে। ওয়েল, আমি কখনো কখনো সাইজে সিটি করি, কখনো মাঝখানে সিটি করি, মাঝখানে সিটি করলে এই ট্রিক্সটা এত কাজে লাগে না, যাই হোক। সেটা হচ্ছে আপনি যেহেতু মাঝখানে সিটি করে আমি 2 সাইড দিয়ে সেকশন করে কার্ল করেছি, এখন দ্য থিং আই এম গোনা ডু, দেখুন লাইক এক সাইডে যখন সিটি করব, আপনি দেখতেই পাচ্ছেন কত ভলিউম এসে গিয়েছে চুলে। ইয়া, দ্যাট ইজ দ্য ট্রিক।
সো এখন আমরা যেটা করব, একটা টেক্সচারাইজিং পমেড নিয়ে সারা চুলে জাস্ট হালকা হালকা দিয়ে দিব। টেক্সচারাইজিং পমেডটা দিলে হবে কি, যে কোনো কাইন্ড অফ পমেড আপনারা দিতে পারেন, বাট আই সাজেস্ট ইউ টু ইউজ আ টেক্সচারাইজিং পমেড। এটা হচ্ছে গার্নিয়ারের একটা পমেড, দেখতে পাচ্ছেন কি না আই ডোন্ট নো, এটা গার্নিয়ারের একটা পমেড। ওয়েল, এই টেক্সচারাইজিং পমেডটা আমরা জাস্ট একদম অল্প অল্প নিয়ে এরকম 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 করে সারা চুলে হালকা হালকা করে দিতে থাকবো, ঘষা যাবে না, পমেড দিয়ে ঘষলে না চুলটা আমি দেখছি বেশি রাফ হয়ে যায়। জাস্ট দিয়ে এরকম এরকম করতে হবে, লাইক বাচ্চারা চুল নিয়ে যেভাবে খেলা করে পমেডটা দিয়ে ঠিক এটা এই কাজটা করতে হবে। জাস্ট পমেডটা নিয়ে এরকম 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 করে পমেডটা দিয়ে ঘষে ঘষে ফেলবেন। ওয়েল, দেখতে পাচ্ছেন আমি পমেডটা দিয়ে সারা চুলে হালকা হালকা টেক্সচার বানিয়ে ফেলেছি, আমার চুলটা লাইক লুকিং ভেরি মেসি অ্যান্ড বিউটিফুল, এরকমই আমি চাচ্ছিলাম। ওয়েল, এখন আমরা একটা লাইট হেয়ার স্প্রে দিয়ে সারা চুলে দিয়ে দিব। আমি হেয়ার স্প্রেরও একটা ট্রিক বলি, সেটা ভিক্টোরিয়া সিক্রেটে সবসময় করে থাকে, যদিও আমি ভিক্টোরিয়া সিক্রেটের ব্যাক স্টেজে কখনো যাইনি, বাট আই স অল দ্য ভিডিওস অফ দ্য ব্যাক স্টেজ। যাই হোক, সেটা হচ্ছে চুলটাকে আপসাইড ডাউন করে জাস্ট হালকা মিক্স করবেন হেয়ার স্প্রে, দেন জাস্ট ডু দিস। এবার এরকম করে ফেলুন, এবার দেখুন আপনার চুলে কত সুন্দর ভলিউম এসেছে। সো গাইজ, দ্যাটস দ্য ফিনিশ লুক, আই মিন ফিনিশ হেয়ার লুক আর কি। এই হেয়ার স্টাইলটার আরেকটা বিশেষত্ব হচ্ছে যে লাইক আপনি মুখে কোনো মেকআপ করেন নাই, লাইক মুখ, আমি একটা ট্রিক বলে দিই, ইনস্টা মানে পলিশ লাগার একটা ট্রিক, আপনি আজকে মেকআপ করতে ইচ্ছা করতেছে না বা আজকে টাইম নেই হোয়াট এভার, আপনি এই হেয়ার স্টাইলটা কাল মানে যেদিন কোথাও যাবেন তার আগের দিন রাতে করে ঘুমায় যাবেন, সকালবেলা উঠবেন মুখ ধুবেন, জাস্ট একটা লিপ বাম লাগান, একটা সানগ্লাস পরেন। ওয়েল, আমি আপনাদেরকে দেখাচ্ছি, লাইক যে কোনো একটা সানগ্লাস পরেন, সানগ্লাস পরার পরে এই হেয়ার লুকটা তো আপনার দাওয়াই আছে, দেন আপনি বাইরে চলে যান। লাইক দেখেন, আমি কিচ্ছু করিনি, লাইক আমি জাস্ট স্কিন কেয়ার করা আমার, আর চুলটা একটু কার্ল করা, আর সানগ্লাস পরা, দ্যাটস ইট, দ্যাটস দ্য লুক। আই মিন ইনস্ট্যান্ট পলিশ লাগার আমি কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দিব। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই আদার সোশ্যালস, অ্যান্ড জাস্ট বি এক্সপেরিমেন্টাল, লাইক ডোন্ট বি বোরিং, লাইফ ইজ টু শর্ট টু হ্যাভ আ বোরিং হেয়ার, সো ডু এক্সপেরিমেন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, বাই।